নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, 19 বছর পর কিন্তু শ্রাবণ মাসে মলমাস পড়তে চলেছে। এই শ্রাবণ মাসে মলমাস পড়ার কারণে আপনারা যাই খান না কেন, এই তিনটি খাবার কিন্তু ভুলেও খাবেন না। এই তিনটি খাবার যদি খান তাহলে কিন্তু আপনার সংসারে দুঃখ দরিদ্রতা নেমে আসবে। ভুলেও কোন তিনটি খাবার খাবেন না তার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর আপনারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে কমেন্ট অবশ্যই করবেন। আসুন এবার জেনে নেওয়া যাক যে শ্রাবণ মাসে কোন তিনটি খাবার আপনারা ভুলেও খাবেন না। স্বয়ং পরমেশ্বর দেবাদিদেব শিবের প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে যে কাজগুলি আপনারা ভুলেও করবেন না আর যে তিনটে জিনিস আপনারা খাবেন না, এই তিনটে জিনিস যদি আপনারা ভুল করেও শ্রাবণ মাসে খেয়ে থাকেন তাহলে আপনার পরিবার থেকে রোগ ব্যাধি আপনার পিছু ছাড়বে না এবং আপনি হাজার চেষ্টা করলেও এই রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারবেন না। কারণ আপনার পিছু ছাড়বে না এই রোগ জ্বালা এবং সংসারে অশান্তি লেগেই থাকবে। ভগবান শিবের কিন্তু প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। আপনারা কি শিবভক্ত? তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখুন এবং যারা শিবভক্ত নয় তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। কারণ শ্রাবণ মাসের এই নিয়মটি সকলের জন্য, যে খাবারগুলি খাওয়ার বারণ করা হচ্ছে। তাহলে তো শ্রাবণ মাসের প্রতি সোমবার বিশেষভাবে শিবের পুজো করবেনই। এবং তবে শুধু শিব ভক্তরাই নয়, অনেক হিন্দুরাই কিন্তু শ্রাবণ মাসের এই সোমবার বেশ ঘটা করে পালন করেন উপবাস। মহাদেবকে সন্তুষ্ট করতে ব্রত পালন তো করেছেন, কিন্তু জানেন কি, শ্রাবণ মাসে শিবভক্তদের বিশেষ তিনটি খাবার এড়িয়ে যেতে হবে এবং এই মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার। এ সম্পর্কে রয়েছে বিশেষ গল্প এবং প্রচলিত গল্পকথা অনুযায়ী শ্রাবণ মাসের এই সোমবার নিয়ে পুরাণেও রয়েছে একটি গল্পকথা। এই গল্প হলো এক ঋষি মিক্রান্ডু সন্তান লাভের জন্য তার স্ত্রীকে নিয়ে মহাদেবের উপাসনা করতে থাকেন এবং তাদের এই উপাসনায় ভগবান শিব সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ করেন। তারা এই আশীর্বাদ প্রাপ্ত হয়ে যে দু ধরনের মধ্যে যে কোনো এক ধরনের সন্তান লাভ করতে পারেন, এবং হয় অল্প বুদ্ধির দীর্ঘজীবনের সন্তান পাবেন, না হলে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সন্তান পাবেন, অল্প দিন আয়ু থাকবে। এই দুটি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়ম কিন্তু বেছে নিতে হবে। তারা বুদ্ধিমত্তা যুক্ত সন্তান বেছে নেন, তারপর তারা জন্ম দেন এক সন্তানের এবং নাম দেন মক্রান্ড। এবং মক্রান্ড ছোটোবেলা থেকেই ছিলেন শিব মহাদেবের পরম ভক্ত এবং মহাদেবের উদ্দেশ্যে একবার কঠিন তপস্যা করেন এবং তিনি তপস্যাতে এতটাই একাগ্র ছিলেন যে যমদূতরা তাকে নিয়ে যেতে এলেও তার ধ্যান ভাঙতে পারেননি। শেষে যমরাজ নিজে এলে তাকে বিরক্ত হবার জন্য যমরাজকে শাস্তি দিতে আবির্ভূত হন মহাদেব স্বয়ং নিজেই এবং মক্রান্দকে শতায়ু প্রদান করেন। তারপর মক্রান্দ মৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করে শিবের বন্দনা করেন এই শ্রাবণ মাসে। তাই শ্রাবণ মাসে আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারা এই তিনটি খাবার ভুল করেও খাবেন না, কারণ এতে কিন্তু আপনার শরীরের ক্ষতি হতে পারে এবং শরীরের সাথে সাথে আপনার সংসারেরও ক্ষতি হতে পারে। এই সময় সবুজ শাকসবজি যতটা পারবেন এড়িয়ে যেতে বলা হয়। এর জন্য ধর্মীয় কারণের পাশাপাশি বৈজ্ঞানিক কারণও আছে। বলা হয় এই সময় সবুজ শাকসবজিতে ব্যাকটেরিয়ার আক্রমণ সব থেকে বেশি হয়, সেই কারণের জন্য এই সময় সবুজ শাকসবজি খেতে বারণ করা হচ্ছে। সবুজ শাকসবজির পাশাপাশি আরেকটি সবজির কথা বলবো, সেই সবজিটি আপনারা কিন্তু সকলেই চেনেন, বেগুন। বেগুন আপনারা এই সময় ভুল করেও খাবেন না, কারণ ধর্মীয় কারণ ছাড়াও বলা হয় এই সময়ে বেগুনে অনেক বেশি পোকা জন্ম নেয়, সেই কারণের জন্য শ্রাবণ মাসে বেগুন খাওয়া বারণ করা হচ্ছে।
তারপরে দুধ জাতীয় খাবার খাবেন না, কারণ বাবা মহাদেবের প্রিয় জিনিস দুধ। এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় ঢেলে পুজো করা হয় এই দুধ, তাই এই মাসে আপনারা ভুল করেও খাবেন না, কারণ এটি বাবা মহাদেবের জন্মমাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে শ্রাবণ মাসের বাবা মহাদেবের প্রিয় মাসে আপনারা কোন তিনটি খাবার ভুল করেও খাবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে লিখবেন এবং কমেন্টে হর হর মহাদেব বলে কমেন্ট করে জানাবেন।